মনিটাইজেশন সেটআপ টু ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে। দুই দিন, সাত দিন, দশ দিন থেকে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হচ্ছে না। এক কথায় মনিটাইজেশন সেটআপ টু ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে। যদি আপনার চ্যানেলটি এখনও মনিটাইজেশনের জন্য আবেদন করেননি, অথবা আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন কিন্তু সেটআপ টু ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমত একটি বিষয় জানতে হবে যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ঠিকঠাকভাবে আবেদন করা হয় তাহলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে ন্যূনতম কতদিন সময় লাগে বা সর্বোচ্চ কতদিন সময় লাগে। তো এই বিষয়ে অ্যাডসেন্স যে বিষয়টি বলে থাকে, যে কথাটি বলে থাকে, তা হচ্ছে যে নর্মালি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ঠিকঠাক মতো আবেদন করা হয় তাহলে তা সর্বোচ্চ 24 ঘন্টা থেকে 48 বা 72 ঘন্টা বা এরকম সময়ের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যায়। তবে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু সময়ে আপনার এই সময়টি আপনার 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তার মানে আপনাকে সর্বনিম্ন 24 ঘন্টা থেকে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে যদি আপনি ঠিকঠাক মতো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেন। মনিটাইজেশন সেটআপ টু ইন প্রোগ্রেস অবস্থায় থাকার 3টি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে যে যখন আপনি মনিটাইজেশনটি আবেদন করেছেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তখন আপনি আপনার ভ্যালিড আইডি কার্ডের সঠিক পেমেন্ট ইনফরমেশনটি বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঠিক পেমেন্ট ইনফরমেশনটি বা সঠিক ইনফরমেশনটি আপনি দিতে পারেননি বা অ্যাডসেন্সের কাছে গ্রহণযোগ্য হয়নি, প্রথম কারণ। এবং দ্বিতীয়ত যে কারণটি রয়েছে তা হচ্ছে যে আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করেছেন। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার পূর্বেই আপনি আরও একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছেন বা লিঙ্ক করার চেষ্টা করেছেন। এই কারণবশত আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইন প্রোগ্রেস অবস্থায় থাকতে পারে। এবং তৃতীয়ত যে কারণটি, মাঝে মাঝে আপনার সমস্ত কিছু ঠিক থাকার পরেও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। এটা 24 ঘন্টা থেকে 30 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাহলে এখন আপনার ইউটিউব চ্যানেলটির সেটআপ টু যদি ইন প্রোগ্রেস অবস্থায় থাকে তাহলে আপনি এই বিষয়টির সমাধান করবেন কী করে? তাহলে এখানে প্রথম কথাটি হচ্ছে, যদি আপনি আপনার পেমেন্ট ইনফরমেশন সঠিকভাবে দিয়ে থাকেন এবং আপনি যদি শিওর হয়ে থাকেন, তাহলে আপনার প্রথমত যে কাজটি তা হচ্ছে আপনাকে সর্বনিম্ন 30 দিন পর্যন্ত, মানে সর্বনিম্ন 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে আপনার যদি সমস্ত কিছু, সমস্ত পেমেন্ট ইনফরমেশন আপনার যদি ঠিকঠাক মতো আপনি দিয়ে থাকেন, আপনি যদি শিওর হয়ে থাকেন সেক্ষেত্রে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি, যদি আপনি মনে করে থাকেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো প্রবলেম হয়েছে, ঠিক আছে, বা আপনি একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পূর্বে আরেকটি অ্যাকাউন্ট লিঙ্ক করার চেষ্টা করেছেন বা এ ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট রিলেটেড কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনি কী করবেন? তাহলে এই সময়টিতে আপনার যে কাজটি, তো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনি যে সমস্ত চ্যানেল থেকে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার চেষ্টা করেছেন, সর্বপ্রথম সেই জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। এবং লগ ইন করার পরে আপনি হাতের বাঁ পাশে একদম নিচের দিকে অ্যাকাউন্ট বলতে একটি অপশন দেখতে পারবেন। এই অ্যাকাউন্ট অপশনে চলে যান এবং অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে আপনি একদম নিচে দেখবেন যে আপনার ক্লোজ অ্যাকাউন্ট বলতে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এই ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যেটা আবেদন করেছেন সেই অ্যাকাউন্টটিকে প্রথমত ক্লোজ করে দিন। এবং এই ক্লোজ করে দেওয়ার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেজে গিয়ে আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই আপনার মনিটাইজেশন সেটআপ টু এর জায়গায় আপনার ইরর চলে আসবে। যখন ইরর চলে আসবে তখন এখানে আপনি আরও 2টি অপশন পাবেন, যে 2টি অপশনের দ্বিতীয় অপশনটিতে আপনি ক্লিক করে, মানে দ্বিতীয় যে অপশনটি, মানে অ্যাসোসিয়েট অন আদার্স অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টটিকে চেঞ্জ করার কথা বলে, আপনি ওই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার সঠিক ইনফরমেশন দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে আপনার সঠিক পেমেন্ট ইনফরমেশনটি দিয়ে আপনি আবেদন করলেই আপনার এই সেটআপ টু ইন প্রোগ্রেস সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।